এদিকে বিতর্ক পিছু ছাড়ছে না রাজধানীর ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার। বেপরোয়া আচরণ আর ছাত্রী নির্যাতনের পর এবার তার বিরুদ্ধে আবাসিক হলের রুম দখল করে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। মাসিক চাঁদার পরিমাণ কয়েক লাখ টাকা। এ বিষয়ে নীরব ভূমিকা পালন করে কলেজ প্রশাসন। রিপোর্টে বিস্তারিত। ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রীদের ঘিরে বিতর্ক থামছেই না। নিজেকে অধ্যক্ষের চেয়ে ক্ষমতাধর দাবি করার পর কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার বিরুদ্ধে এবার আবাসিক হলের সিট বাণিজ্যের অভিযোগ উঠেছে। অভিযোগ আছে প্রত্যেকের কাছ থেকে মাসে অন্তত 2000 টাকা চাঁদা নেওয়া হয়, সে হিসাবে মাসিক চাঁদার পরিমাণ প্রায় 6.5 লাখ টাকা। মাসিক হচ্ছে 3-4 হাজার টাকা এরকম নেয়, আর এককালীন হয়তো 25-30 হাজার এরকম নেয়। পলিটিক্যাল ভাবে হলে উঠলেও মানে প্রথমত টাকা দিয়ে উঠতে হয়, কিন্তু যদি কোনো ক্লাস বা প্রাইভেট থাকা সত্ত্বেও যদি কোনো মেয়ে না যায়, মানে প্রোগ্রামে না যায়, তো তখন তাদেরকে বিভিন্নভাবে টর্চার করা হয়। আর এটা যদি মানে আমরা ম্যামকে জানাই, তো তারা ম্যামরা এই কথাটা এড়িয়ে চলে। শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব ছাত্রীনিবাসেই 22টি কক্ষ সভাপতির নিয়ন্ত্রণে। এসব কক্ষে ছাত্রত্ব শেষ হওয়া ও বহিরাগতরাই বেশি থাকেন। টিচার্স ট্রেনিং কলেজ, বদরুন্নেসা কলেজ, আশেপাশে আরও কলেজ থেকে মেয়েরা এসে থাকে। মানে ম্যাডামরা সবই জানে, কিন্তু তাদেরকে অভিযোগও দেওয়া হয়েছে, কিন্তু তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেয় না। 11 তলায় 5টা রুম আছে, ওই 5টা রুমে সে একদম ফিক্সড করা, ওইগুলোও কিন্তু লিগেল রুম। ম্যাডামদের থেকে সে লিগেল রুম পলিটিক্যাল করে নিয়ে ফিক্সড করে এক একটা রুমে 8টা করে মেয়ে রেখে দিয়ে 2500 করে টাকা নেয়। আমি কিন্তু সেটা জানি। ওনার 8তলায় রুম আছে, সেখানেও সেম এই কাজ করে। সিট বাণিজ্যে রিবার সাথে সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার নামও জড়িয়েছে। শুধু সিট বাণিজ্য নয়, আগস্ট মাসেই হলের ওয়াইফাই প্রোভাইডারের কাছ থেকে 3 লক্ষ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের নেত্রীদের বিরুদ্ধে, যার ভাগ বাটোয়ারা নিয়ে রয়েছে অন্তকুণ্ডল। ওয়াইফাই লাইন সব হলে উনরা দিতে পারে নাই, ওই টাকাটা প্রেসিডেন্ট সেক্রেটারি নিছে এবং বাকি টাকা আমরা, উনরা 3 লাখ টাকা নিছে, কিন্তু আমাদেরকে বলছে যে 2 লাখ টাকা নিছে, কিন্তু ওনরা টাকা নিছে 3 লাখ। আর আরেকটা ব্যাপার হচ্ছে ওই টাকাটা কিন্তু ভাইস জয়েন্ট সাংগঠনিক কেউ পায়ও নেই, কেউ নেয়ও নেই, কিন্তু লাইন কিন্তু ক্যাম্পাসে ঠিকই ওনরা ঢুকাইছে এবং বিভিন্ন হলে কিন্তু লাইন দেওয়া হচ্ছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রিবার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন ধরেননি তিনি। ইডেন কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য গণমাধ্যমে কথা বলেননি, তবে সাম্প্রতিক এক অনুষ্ঠানে সিট বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে তিনি জানান, যেসব লেনদেন হয় ব্যাংক ড্রাফের মাধ্যমেই হয়। কিন্তু অপেক্ষমান তালিকার বাইরে যাদেরকে টাকা দিয়ে তোলা হয়, এই বিষয়টাকে আপনারা মানে আপনাদের দায়িত্ব জায়গা থেকে এই বিষয়টা নিয়ে তো আমাদের কাছে কেউ আসে না। বিল্লাল হোসেন, আরটিভি, ঢাকা।